রাউরকালার জনতা তরফরূর্ মাময়ী আমি স্বাগত করুচু এবং রাউরকাল যে উৎফুল্লিত কারণ এই তৃতীয় রাষ্ট্রপতি আপনার রাজেন্দ্র প্রসাদ পরে অব্দুল কালাম আসলে তাপরে আজ রামনাথ কোবিন্দজি মহাময়ী আসছেন রাউরকাল তা ধন্যবাদ দে স্বাগত করুচি যে সি যে আজ আইজেজে যে সুপর স্পেশাটি হসপিটাল আছে তাকে লোকার্পন করবে নিশ্চিত রূপে রাউরকালী আজ প্রধানমন্ত্রী নরে মোদী ধন্যবাদ দে যে যথা সে প্রতিশ্রুতি রকিলে আজ মহামহিম তাকে লোকার্পিত করবে তবে অতি দুঃখর কথা এই পরিস্থিতি মধ্যে যেত মহামহিম আসছেন মহামহিম সে হোক জন সাধানিক ব্যক্তি সে রাজনৈতিক ব্যক্তি নুহতি কিন্তু তাঁকর গত সময় যেভাবে ভাবে হীন চক্রান্ত করে ঘূর্ণ্য রাজনীতিটি হোক কিছু বিশিষ্ট রাজনৈতিক দল এবং অন্য কিছু বিশিষ্ট লোক নিজকে যে নেতা বলাও তাছি না তাঁর না তা জনসমর্থন প্রকার ভাবে এটি চলাইলে হ্যুমান যে মানব শৃঙ্খল কলে তা চিন্তা করার কথা এটি বহ দিন বিধায়ক মানে অনেক এটি তিন তিন জন ওড়শা রাজ্য মন্ত্রী রয়েছেন কেন্দ্র মন্ত্রী রই কিন্তু রাহরকাল প্রতি তাঁর অবদান অন বিভিন্ন ইস্যুয়ে কেবলমাত্র নিজ স্বার্থ নিশে রাজনীতি করি ইভেন এই যে আপনার কথা সামনে আসছে যে সুপার স্পেশাটি হসপিটাল লোকার্পণ হবে এটি স্বাস্থ্যসেবা রাউক্লাপারে যেটা কি আগুর স্বাস্থ্যসেবা বিপর্যস্ত স্বাস্থ্যসেবাউক্লার দেখাকে মিলছিল নিশ্চিত রূপে সেই কথা মতো রাখবি যে আশা সে আশা আকাঙ্ক্ষা আজ পূর্ণ হল এবং আশা রকুছি রাউরকালবাসী নিশ্চিত রূপে যে আগামী দিনের মেডিকা কলেজ মধ্যে এটি হব কিন্তু এটি দুঃখর কথা এই যে বিধায়ক মানে লেটি মন্ত্রী এটি নগর উন্নয়ন মন্ত্রী রয়েছেন କିନ୍ତୁ ଏଠି ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା କଥା କେବେ ଚିନ୍ତା କରିନଥିଲେ ଯେତେବେଳେ ଗୋଟିଏ କାର୍ଯ୍ୟ ହେଉଛି ତାକୁ ଇଏ କରିବା ଅତି ନିନ୍ଦନୀୟ ଅତି ଘୃଣ୍ୟ